নমস্কার বন্ধুরা, রায় ফ্যামিলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক স্বাগত। আর সর্বপ্রথম জানাই হ্যাপি দিওয়ালি, সবাই আজকের দিনটা খুব ভালোভাবে কাটান। আর আজকে দিওয়ালি উপলক্ষে প্রত্যেকটি বাড়িতে আজকে আলোতে সেজে উঠবে, আর আপনাদেরও ঘর আলোই অন্ধকার মুক্ত করুন এবং আলো জেলে তুলুন সবাই মিলে। আর আজকের এই বিশেষ দিনে একটি ছোট্ট ব্লগ করছি, আশা করি আপনারা পুরো ভিডিওটাই দেখবেন। আর বাড়িতেও আমি নিজে থেকে পুজো করি, আপনারা দেখবেন এই ভিডিওটির মাধ্যমে। আর সবাইকেই নমস্কার জানালাম আজকের বিশেষ দিনে, ঠিক আছে? আর সবাই ভালো থাকবেন। বন্ধুরা দেখো কেমন লাগছে, সকাল থেকে অনেকটা ব্যস্ততার মধ্যে ছিলাম, এই রাইস রাইডগুলো সাজানো হলো, বাড়ি থেকে আরম্ভ করে তারপরে আমাদের বাড়ির সামনে একটা ছোট বাগান আছে, বাগানের গাছপালা এগুলো তো একটু রাইস লাইট দিয়ে সাজানো হলো, আর আমিই করেছি সমস্ত কাজটাই। আর আমার ভাগনা এসেছে, দিদি এসেছে, কারণ হচ্ছে ভাই ফোঁটা আছে তো সেই জন্যে। আর ভাগনা এলে খুব জরুরি করে, কারণ এই রাইস লাইটগুলো দেওয়ার অনেকটা ঝামেলা থাকে। যদিও আমি বলেছিলাম মাকে যে এবছর আর ভালো লাগছে না, আমি দেবো না, কারণ আমি যেহেতু দিই অনেকটা ঝামেলার কাজ, বলতে গেলে টাঙানো ঠিকঠাক করে আবার নতুন করে গুছিয়ে তোলা, এমনি ব্যস্ততার মধ্যে বুঝতেই পারছেন। আর এই গাছপালাগুলো সুন্দর করে সাজানো হয়েছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বছরের একটা দিন তো, বিশেষ করে এই দেওয়ালিতে চারিদিকে আলোই আলোকিত হয়ে যায়। আমাদের পাশাপাশি বাড়িগুলো তো অনেক রাইস লাইট দিয়ে সাজানো হয়, পরস্পরের মানে এতই ভালো লাগে কি বলবো, আর খুব সুন্দর লাগে এই সময়টায়। আর আমাদের বাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর দেখতেই পাচ্ছ আমাদের এটা তুলসী মঞ্চ, তুলসী মঞ্চটা তো সাজানো হয়েছে, আর নিচে হচ্ছে যে রাইসের যে প্রদীপগুলো থাকে সেই প্রদীপ লাইট দিয়ে সাজানো হয়েছে। সকাল থেকে অনেকটাই ব্যস্ততার মধ্যে কাটলো এসবগুলো নিয়ে, কানেকশান করাটাও অনেকটা ঝামেলার কাজ, ঠিকঠাক করে কানেকশান করা, তারপরে ওয়্যারগুলোকে ঠিকঠাক করে টেপ করা, যেহেতু ইলেকট্রিসিটির ব্যাপার থাকে বুঝতেই পারছো শীতকালের কি হয় না, হচ্ছে কুয়াশা পড়ে, তার জন্য অনেকটা শর্ট সার্কিটও হওয়ার সম্ভাবনা থাকে। তাই বন্ধুরা যে যারা যারা বাড়িতে রাইস লাইট দিচ্ছেন অবশ্যই খুব সাবধানতার সাথে দেবেন, কারণ বুঝতেই পারছেন ইলেকট্রিসিটি নিয়ে কাজ। আর আমার যেটা মনে হয় যে ইলেকট্রিশিয়ান দিয়ে দেওয়া ভালো, যেহেতু আমি হচ্ছে নিজে কাজটা জানি সেহেতু নিজে করি, আমার সমস্যা হয় না, ঠিক আছে? আর আজকের দিনে বন্ধুরা সবাই খুব আনন্দ করো। বন্ধুরা এখন মা ফল কাটতে বসে পড়েছে, কারণ হচ্ছে আমার বাড়িতে তারামায়ের ফটো আছে, আর আপনারা তো দেখেই দেখেন আমার ভিডিও। আর আমি মা তারাকে প্রচণ্ড ভক্তি করি, ভালোবাসি, মা মানে কি বলবো, আমার মাকে খুব ভালো লাগে। তারামা আমাদের বাড়িতে পটের মাধ্যমে পুজো হয়, কারণ পুজোটা বলতে গেলে আমি নিজেই করি, কারণ মাকে আমার নিজের মতো করেই পুজো করি প্রত্যেক দিন। আমি মাকে হচ্ছে পুজো করা সন্ধে দেওয়া, যেমন যে সমস্ত প্রত্যেক দিনের নিত্য পুজো থাকে সেগুলো করে থাকি। আর মা এখানে হচ্ছে ফল কাটছে, আর দিদিও হচ্ছে মালা কাটছে। আর মালা এমনি জবা ফুলের যা 108টা মালা লাগে সে মালা আনা হয়েছে, আর এদিকে হচ্ছে বেলপাতার মালাও গেঁথে রাখছে। আর হয়ে গেছে সমস্ত কিছু পুজোর জোগাড়। আর এই আমার বাড়ির পুজোটা মানে আমি নিজে করি আর কি, ওটা হয়ে গেলে আমাদের পাড়াও প্যান্ডেল করে পুজো হচ্ছে, সেখানেও যাবো, ওখানেও গিয়ে পুজো দিয়ে আসতে হবে। আর ওখানেও খাওয়ানোর ব্যাপার থাকে একটা, পুজোর হওয়ার পর এমনি একটা প্রসাদও খাওয়াই, ঠাকুরের ভোগ খাওয়ানো হয়। আর বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল আপনাদেরকে। আর মাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এখন আমি হচ্ছে মাকে হচ্ছে জবা ফুলের যে কুঁড়ির মালাটা পরিয়ে দিচ্ছি, এক এক করে সাজানো হয়ে গেলে তারপরে আমি হচ্ছে মায়ের আরতিটা করব। আর মনে তো অনেক ইচ্ছা আছে পরবর্তীকালে আরও যদি বড় করে করতে পারি, সেরকম যদি আর্থিক উন্নতি হয় বা নিজে কিছু করতে পারি। এখন আপাতত পটেই হচ্ছে নিজের মতো করে করি, কিন্তু সেই আশা পূর্ণ যদি মা করেন। আপনারা দেখতে থাকুন ততক্ষণ, মা যদি নিজে গুণে কৃপা করে আমার বাড়িতে আসেন,
কারণ একটা তো বুঝতেই পাচ্ছেন, মায়ের আশীর্বাদ ছাড়া তো কোনো কিছুই মানে সম্ভব নয়। আর আমি মাকে অন্তর থেকে খুব ভালোবাসি, আর অনেক দিনেরই আমার শখ যে মায়ের যদি একটা বড় মন্দির করতে পারি, তারা মায়ের মূর্তি করে যদি স্থাপন করতে পারি, মানে প্রচুর শখ, মানে কী বলবো আপনাদের। আর আমি যদি সেই রকম যোগ্যতা যদি আমার হয় বা মা যদি আমাকে আশীর্বাদ করেন, অবশ্যই সেই আশা আমার পূর্ণ হবে, আর আপনাদেরও আশীর্বাদ করবেন, আপনারাও অবশ্যই আমাকে আশীর্বাদ করবেন, যারা আমার গুরুজনরা আছেন, আমার ভাইয়েরা আছেন, সবাই প্রার্থনা করবেন। আর আমি চাই মা তারা প্রত্যেকটি বাড়িতে মা হচ্ছে পূজিত হন, কারণ মায়ের কী বলবো কৃপা পাওয়া মানে কী বলবো নিজেকে ধন্য। মা হচ্ছে মায়ের মানে সম্পর্ক যত মানে বলা হয় ততই কম। মা আমাদের তারা মা হচ্ছে ভীষণ জাগ্রত, আর মানে মায়ের কাছে আমি কিছু চাই না সেরকম, আমি চাই যে মা যেন আমার বাড়িতে নিজে গুণে কৃপা করে আসেন, আর মায়ের জন্য কিছু করতে পারে সেটাই আমি ধন্য মনে করবো। মাকে পাওয়াটাই সব থেকে বড়ো কথা, মায়ের থেকে কি পাবো সেটা বড় কথা নয়, মা নিজে মাকে পাওয়াটাই বড় কথা। যাই হোক বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। এই দেখো বন্ধুরা, ভাগনাদের কত আতশবাজি কেনা হয়েছে এইবারে, আর প্রত্যেক বছরই কেনা হয়, আর ওরাও ফাটায় আর ওদের সাথে সাথে আমিও একটু আধটু বাজিটা পড়াই, আর এগুলোই তো আনন্দ না, এগুলোই তো রয়ে যাবে। আর এইসবগুলো বলতে গেলে ছোটোবেলার একটা আলাদা আনন্দ থাকে, আর ওরা বাচ্চা যেহেতু ওদের আরও বেশি আনন্দ লাগবে। এখন যাক, আতশবাজি পড়ানোই ভালো, কারণ শব্দবাজির যে দূষণ মাত্রা তো অনেক বেশি, শব্দবাজি যত না ইউজ করো তত ভালো। আর আপনারাও অবশ্যই আতশবাজি ফাটান আর শব্দবাজি থেকে বিরত থাকুন। এছাড়া শব্দবাজির জন্য তো অনেক দুর্ঘটনা ঘটতে দেখা যায়, বর্তমানে আমরা টিভিতেও দেখে থাকি। এটা আমার ভাগনা, ও এখন মানে বাজির আনন্দে এখন মেতে উঠেছে, আর এদেরই তো আনন্দ আসল। আর এই বয়সটা সবাই পেরিয়ে আসে, কারণ বড় হলে অতটা বাজি পোড়ানোর যে আনন্দ সেইটা অতটা না থাকলেও এই বয়সটা অনেকটাই থাকে। আমরাও এই বয়সটা আনন্দ করেছি অনেক, তো এদের সঙ্গে ততটুকু বাজি ধরাই ভালো লাগে বেশ। নবপল্লীর পক্ষ থেকে যে প্রীতিপূজা অনুষ্ঠানের
বন্ধুরা দেখতেই পাচ্ছ, এবার পুজো মণ্ডপে চলে এলাম বাড়ির সমস্ত সদস্য মিলে। আর আজকে পুজোটা তো একটু দেরি করে হবে, আমাদের কারণ হচ্ছে ঠাকুর মশাই তো আসতে একটু দেরি হবে। আর আজকে যেহেতু প্রীতি পুজোর একটা আয়োজন করা হয়েছে, সেই আয়োজনটা হচ্ছে চলছে ভেতরেই। আর দেখতে পাচ্ছ এটা আমাদের মণ্ডপ, আর অনুষ্ঠান সকাল থেকে কিছু কিছু অনুষ্ঠান হয়েছে, যেমন হচ্ছে বাচ্চাদের বসে আঁকা প্রতিযোগিতা হয়েছে। আর এই পূজাটা প্রায় অনেক বছর হয়ে গেল, আপনারা দেখতে থাকুন। এরপরে হচ্ছে ভেতরে যাব, যদিও এখন ভালোই আমার সব ভিড় হয়ে গেছে। এখন রাত্রি 9টা বাজে, আর যেহেতু হচ্ছে বসে গেছে সবাই, আমরা সিট পাইনি, এখন দাঁড়িয়ে আছি। আর এটা হচ্ছে মেনু বলতে গেলে হয়েছে বাসন্তী পোলাও হয়েছে, কাশ্মীরি আলুর দম, আর চাটনি, পাঁপড়, মিষ্টি, ধোকার ডালনাও হয়েছিল, স্যালাড দেখতেই পাচ্ছ। যাই হোক, খাবার খুব ভালোই হয়েছে। প্রত্যেক বছরই হচ্ছে আমাদের এই আয়োজনটা করা হয়। আর এখানটা যে রান্নাবান্না হচ্ছে, আর রান্নাটা বলতে গেলে এখানে খাবারগুলো সমস্ত হচ্ছে পরিবেশনের যেখানে হচ্ছে ওখানে নিয়ে যাওয়া হচ্ছে। আর অলরেডি হচ্ছে একটা ব্যাচ তো বসে গেছে, আর পরিবেশন আরম্ভ হয়ে গেছে। আর ওখানে এই মিডিল করে আছে আমার হচ্ছে মা আর ভাগ্নেরা বসে গেছে, আর যেহেতু সিট খালি ছিল না সেই জন্য আমি আর দিদি দাঁড়িয়ে আছি এখানে, পরের ব্যাচটাই বসবো। যা বাড়ির যে সামনে আছে কোনো অসুবিধা হবে না যেতে, আর এটা পাড়ার মধ্যেই তো আমাদের। যা হোক, এই দিনটা আবার পরের বছর ঘুরে আসবে, আবার একটা বছর এই সময়টাই অনেকটা আনন্দ হয়, আর সমস্ত মানুষ এক হয় এই দিনটাতেই। আর যেহেতু সমস্ত লোকেরা এখানে সার্ভিসম্যান, সেরকমভাবে টাইমও দিতে পারে না কেউ, শুধু পুজোর সময়টাতেই সবাই একত্রিত হয় এবং সবাই মিট আপ হয়। যা হোক বন্ধুরা, আপনারা বসে গেছেন খাওয়ার টেবিলে, আশা রাখলাম। আমাদের অলরেডি হচ্ছে বাসন্তী পোলাও আর হচ্ছে কাশ্মীরি আলুর দম দিয়ে দিয়েছে, আর খেতেও আরম্ভ করে দিয়েছি। আর খাবারটা খুব সুস্বাদু হয়েছিল, খুব ভালোই হয়েছে খাবারটা। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর যদি পুরো ভিডিওটা দেখে থাকেন অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন, রাই ফ্যামিলি ব্লগ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী নোটিফিকেশনের জন্য অবশ্যই অপেক্ষা করবেন। তার জন্য বেল আইকন অন করে রাখবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায়। আর সাপোর্ট করবেন অবশ্যই, আর আপনারা খুব খুব ভালো থাকুন, আর দীপাবলি খুব ভালোভাবে কাটান। ঠিক আছে, আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই, গুড নাইট।